মুন্সিগঞ্জে নতুন বাইক কিনে বাড়ি ফেরার পূর্বে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সাফিন নামে 20 বছরের যুবক। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে সদর উপজেলার পাঁচগড়িয়াকান্দি এলাকায় ফাঁকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, চালক সাফিন নতুনভাবে বাইক চালানো শিখেছে। আজ ঢাকা থেকে নতুন বাইক কিনে সন্ধ্যায় বাড়ি ফিরছিল সে। দুঃখজনক ব্যাপার হলো, ঢাকা থেকে বাইকটি তার বড় ভাই চালিয়ে আনলেও মুক্তারপুর এলাকা থেকে সাফিন নিজেই বাইকটি চালিয়ে আনতে চায়। পরে পাঁচগড়িয়াকান্দি এলাকায় আসলে ফাঁকা রাস্তায় আচমকা সে বাইকটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় সাফিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শৈবল বসার দেখে জানান, তার বাম গালের থুতনির নিচের হাড় ভেঙে গেছে। হাড় ভেঙে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। রাহিদ হোসেন, নিউজ 17.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী, বিজয়ের যাত্রায় নিয়ে।